আরে মনে রাখবেন বাবা, এই লীলাটা যদি মন প্রাণ দিয়ে শোনা যায়, বিষধর সর্পে দংশন করবার ভয় থাকে না। মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। তবে বাবা ভগবান কৃষ্ণ কালিয়তম লীলা করলেন কেন, কারণটা কি আগে জানতে হবে। এই কালিয়তম লীলা করেছেন তার একটা কারণ আছে। আমাদের এই দেহটাই তো বাবা বৃন্দাবন। এই দেহতে তালবন, তমালবন, নিধুমন, নিকুঞ্জবন সব আছে, সবটাই দেহের মধ্যে পাওয়া যায়। উদরটা হলো যমুনা নদী, আর উদরের নিম্ন ভাগ যেটা চলতি কথায় বলে বাবা তলপে, এই জায়গাকে বলা হয় কালীয় হ্রদ। আর এই জায়গায় বসবাস করে কামরূপ কালীয় না। ভগবান কিন্তু জগৎকে শিক্ষা দিল ছটা গরুকে দমন করতে হবে। প্রত্যেকের কাছে ছটা গরু হরিবাসুরি এনেও বসে আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। এই ছটা গরুকে একটা একটা করে বাবা দমন করতে হবে, তবে বাবা ভগবত মুখী হতে পারবো আমরা। ভজন সাধনে এগিয়ে যেতে গেলে ছটা গরুকে দমন করতে হবে, তবে বাবা ভগবান কিন্তু একবারও বলেনি যে ছটা গরুকে মেরে ফেলে দাও। যেমন কালীয় নাককে কি মেরেছিল? কখনো মারেনি, দমন করেছে। কারণ ছটা গরুকে রাখতে হবে বাবা, না রাখলে তো মানুষ বাঁচবে না। রাখতে হবে, কিন্তু ওদেরকে একটু দমিয়ে রাখতে হবে, মানে দমন করতে হবে। ভগবান কাউকে মারতে বলেনি যে ছটা গরুকে সব মেরে ফেলে দাও আর আমার ভজন সাধন করো, না। ছটা গরু না থাকলে আমার ভজন সাধনও হবে না, কেমন? কিন্তু ছটা গরুকে একটু একটু করে দমাতে হবে, দমন করতে হবে। ঠিক তদ্রু এই কালীয় দমন লীলা করলেন কেন? কামরূপ কালীয় না, এই কামকে দমন করবার জন্য ভগবান আজকের এই লীলাটা করেছেন। আর লীলাটা বলছেন কেই? অকুমার ব্রহ্মচারী প্রভুপাদ ছিল সুখদেব গোস্বামী, শুনছেন কেই? মহারাজ পরীক্ষিত। আপনারা জানেন বাবা পরীক্ষিত মহারাজে সাত দিন আয়ু ছিল, সাত দিন পরে তক্ষক সাপের দংশনে তার মৃত্যু হবে। আর এই লীলাটা বাবা সম্পূর্ণ ভাগবতীয় লীলা। এই লীলা শ্রবণ করে তবে কিন্তু পরীক্ষিত রাজা মুক্তি পেয়েছিল। আর মনে রাখবেন বাবা, এই লীলাটা যদি মন প্রাণ দিয়ে শোনা যায়, বিষধর সর্পে দংশন করবার ভয় থাকে না। কারণ পরীক্ষিত রাজার এই তক্ষক সাপের দংশনে মৃত্যু হয়েছিল না, আর এই যে অভিশাপটা পেয়েছিল তক্ষক সাপের দংশনে মৃত্যু হবে, আর মৃত্যুর পর মুক্তি পাওয়ার জন্য সুখদেব গোস্বামীর চরণ আশ্রিত করেছিল। আর এই পরীক্ষিত রাজা সুখদেব গোস্বামীর মুখ থেকে ভাগবতীয় এই যে কালীয়তম লীলাটা শ্রবণ করেছিল। আর এই লীলা শ্রবণ করলে বাড়ির আশেপাশে কোনো বিষধর সর্প থাকার ভয় থাকে না, বা সর্প তোমার আঘাত করবে, দংশন করবে, সে ভয়টাও থাকবে না। সে ভয়টা থাকে না। হরি বল হরি বল। তাহলে আজকের এই যে ভাগবতীয় লীলাটা বাবা জানতে হবে, এই লীলাটা যমুনার এক প্রান্তে কালীয় হ্রদ ছিল, কিন্তু প্রত্যেক দিন ভগবান আমার শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সবাইকে সঙ্গে নিয়ে ভগবান গোষ্ঠ গোচরণে যায়। আজ সকাল সকাল গেছে মার কাছে, মা ও মা আর দেরি নয়, তুমি আমাদের কানাইকে সাজিয়ে দাও, আমরা কানাইকে নিয়ে যাব গোষ্ঠ গোচরণে। ভাগবতী সেই যশোদা মা নয়নের জলে, নয়নের জলে ওঠে গোপাল রে, ওঠে আমার সাত রাজার ধনী এক মানি, ওকে আজ আমি গোষ্ঠে পাঠাবো না। কেন গোষ্ঠে পাঠাবে না গো দাদা বলো? রামের জন্মতিথি,
দাদা বলরামের জন্মদিন, আর এই বলরামের জন্মদিনে বলরাম যাবে না, আর বলরাম যখন যাবে না আজকে যশোদা আমার কানাইকে পাঠাবে না। সুদাম সুদাম যা বাবা, আজকে তোর আগোষ্ঠে যা, আমার কানাইকে আমি পাঠাবো না। হো মা, কানাই যদি না যায় আমাদের ওই ধবলি শ্যামলি কালি কমলি তারা যে কেউ আর রাস্তা চিনতে পারে না, রাস্তা চিনতে কিন্তু হে এরে পরে আমাদের যে কুলে জন্মে বাবা মা কেন গোবিন্দ, আমরা যেন বদনে ভরে কৃষ্ণ নামে বলিতে সকলে জন্ম, যাদের চোখ দিয়েছে যাদের কান দিয়েছে কিন্তু বলবার মতো ভাষা তাদের দিল না, বলবার ভাষা দিল না বাবা, কিন্তু আমরা মনুষ্য কুলে জন্ম নিয়ে আমাদের চোখ দিল কান দিল বলবার ভাষাও দিল, তারা বলতে চাইছে বলতে পারছে না, আর আজকের আমরা বলতে পারি বলতে চাইছি। সারাদিন চলে যাই দিনান্তে একবার হরি বল কৃষ্ণ নাম আমরা বলতে পারি না। ভগবান বললেন হেজি তোরা কত আবোল তাবোল বাচার বলিতে পারো, তাহার ভিতরে কি একবার কৃষ্ণ বলিতে না। সারাদিন কত তো আবোল তাবোল ভাষা বলে যাচ্ছি, সুখাদ্য সেবা করছি যার জন্য এই পৃথিবীতে এলি, আমরা বলি না বাবা ফলের ডালা দিলাম, ওটা কি তোমার? একটা গাছ তৈরি করেছে সেটাও ভগবানের দান, সেই গাছে যে কলার কাঁধিটা পড়েছে সেটাও ভগবানের দেওয়া, যে গাছ জন্মেছে ওই গাছটাও ভগবানের দেওয়া, যে মাটিটা হয়েছে সে মাটিটাও ভগবানের দেওয়া, তাহলে তার জিনিস নিয়ে আমরা তাকেই দেবো।
তাও বাবা দিনান্তে দেবার কথা আমাদের মনে থাকে না আজকের শ্রীদাম সুদাম দাম বসুদাম বলছে মা কানাই যদি না যায় তাহলে এই ধেনুর পালে রাত কষ্টে যাবে না এরা জানো তোমার কানাইয়ের জন্য তো এরা বেঁচে আছে যশোদা মা বলছে বেশ কিন্তু মা তো ও মাইরা সন্তানের মঙ্গল আর অমঙ্গল প্রথমে কে বুঝতে পারে মা এই মা ডাকটা খুব ছোট ডাক যশোদা মা বুঝতে পেরেছে আজকে ছেলের কিছু একটা অমঙ্গল ঘটবে তা যশোদা মা অঙ্গে রক্ষা মন্ত্র পড়ে বলছে শোন বাবা তোরা যাবি যে আমার কানাইকে নিয়ে তবে তোরা ওই দক্ষিণের পথটা ধরবি না কেন দক্ষিণ দিকে আছে বাবা কালীয় হ যেন দক্ষিণ দিকে আমার গোপাল না যায় আর দুষ্ট ছেলে গোপাল মনে মনে ভাবলো মা গো আজই আমি দক্ষিণের পথ ধরব কেন জানো আজ আমার দুটো লীলা করতে হবে কি লীলা ব্রহ্মমোচ ব্রহ্মমোহন লীলা আর একটা হলো কালীয় দমন বাবা আজকেই হয়েছিল যেদিন কালীয় দমন হয়েছিল ব্রহ্মমোহন লীলা হয়েছিল সেই যে ব্রহ্মা ধেনুর পাল গরু বাছুর চুরি করেছিল পরীক্ষা করবে বলে এ কৃষ্ণ এই ভগবান কি করে হয় ভগবান যদি হয় রাখালদের কাঁধে চড়াবে কেন ভগবান যদি হয় রাখালদের ইঠো খাবে কেন আমার সন্দেহ এ তো ভগবান হতে পারে না তাহলে ভগবান যদি হয় আমি পরীক্ষা করব কিরকম পরীক্ষা যত গরু বাছুর আছে সব গরু বাছুর গুলোকে চুরি করেছিল ব্রহ্মা আর যখন ব্রহ্মা চুরি করে নিয়ে গেল ধেনুর পাল দে রাখাল বন্দে সব চুরি করে নিয়ে গেল এদিকে সন্ধ্যা ঘনিয়ে যাচ্ছে প্রত্যেকটা জননীরা তারা লণ্ঠন হাতে করে নিয়ে মশাল হাতে করে নিয়ে ছেলেদের গাভী বনের খুঁজতে পার হয়েছে কোথায় গেল শ্রীদাম সুদাম দাম বসুদাম কাউকে দেখতে পাচ্ছে না প্রত্যেকের মা কাঁদছে গোবিন্দ আমার মনে মনে করছে ব্রহ্মা তুমি বড় অপরাধ করেছো তুমি আমি ভগবান বলে চিনবার জন্য তুমি আমার ভক্ত প্রাণী ব্যথা দিয়েছো শ্রীদাম সুদাম বসুদামকে হরণ করেছো বলে তাদের মা পাগলিনীর মতো কাঁদছে তবে আজকে আমি ভগবান তোমাকে বুঝিয়ে দেব ভগবান নিজের অঙ্গ থেকে ২৪ জন বন্ধু সৃষ্টি করলো নবলক্ষ ধেনুর সৃষ্টি করলো আর নিজেই সৃষ্টি করে ভগবান কৃষ্ণ একা দাঁড়িয়ে আছে আর নিজের অঙ্গ থেকে শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গ সব একটা একটা করে বাহির করলেন আর বাহির করে যে যার ঘরে একেবারে দল বেঁধে লাইন দিয়ে যাচ্ছে কিন্তু আসল শ্রীদাম সুদাম দাম বসুদামকে গুহর মধ্যে ব্রহ্মা লুকিয়ে রেখে দিয়েছে কিন্তু বাবা এখানে প্রশ্ন এসে যায় ভগবান যদি মনে করত তাহলে ব্রহ্মার কাছ থেকে শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল এদেরকে ছাড়িয়ে আনতে পারত না পারত তাহলে কিসের জন্য ভগবান আজকে নিজেই শ্রীদাম সেজেছে নিজেই সুবল সেজেছে নিজেই মধুমঙ্গল সেজেছে কেন কিসের জন্য সেজেছে তার একটাই কারণ যেদিন বৃন্দাবনে কৃষ্ণকে নিয়ে নন্দ উৎসব হচ্ছে সেদিন বৃন্দাবন বাসীরা সবাই কৃষ্ণকে দেখে পুত্র রূপে কোলে পেতে চেয়েছিল আমরা যে বড় হতভাগিনী আমরা কি কোনোদিন পাবো না আমাদের কৃষ্ণকে পুত্র রূপে কোলে ভগবান সেদিন মার কোলে বসে বলেছিল তথাস্তু হে ব্রজগোপীগণ আমি তোমাদের মনোবাসনা কোনো না কোনো একটা দিন পূরণ করবই আজকে সেই দিনের কথা মনে করে ভগবান ওদেরকে সেই ব্রহ্মার কাছ থেকে না ছাড়িয়ে মনে মনে চিন্তা করলো তাই তো এই তো সুযোগ এই সুযোগে আমি প্রত্যেকটা ব্রজগোপীদের কাছে সন্তান হয়ে যাব আর তাদের কাছ থেকে আমি মাতৃ স্নেহ আমি লাভ করব ভগবান যে ভালোবাসার কাঙাল ভগবান যে প্রেমের কাঙাল ভগবানকে দড়িতে বাঁধা যায় না ভগবানকে শ্রীকলি বাঁধা যায় না ভগবানকে পাততে তারাই পারে
যারি হৃদয়ে ভক্তি আর প্রেমের দরিয়া আছে তাই তাই বল হরি বল হরি বল আজকের শ্রীদাম সুদাম সেজে যখন ব্রজগোপীদের কাছে গেছে সবাই তো মশাল হাতে তাড়াতাড়ি করে ছেলে মনে করে তারা গোবিন্দকে আজ হৃদয়ে জড়াইয়ে ধরেছে আমারে ভগবান তোমরা বোধ হয় ভুলে গেলে একেবারে চেয়ে দেখো মা আজ তোমাদের ঘরে কে দাঁড়ায় আমি সন্তান হব হবার মাগো তোমাদের দাদি কে দানাই ভগবান যদি তোমাদের ঘরে আসে চিনতে পারবে সেই জ্ঞান যোগ আমাদের এখনো হলো না কিন্তু মনে রেখো মা সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে এ জন্মে না হয় জন্ম জন্মান্তরে এ জন্মে ভগবানকে নাই বা পেলাম বাবা এর পরের জন্মে নাই বা পেলাম কিন্তু একটা না একটা জন্মে আমার বিশ্বাস তাকে আমার কাছে আসতেই হবে তাকে আসতেই হবে বাবা এই ভক্তের দোয়ার তো আজকের সেই ভক্ত বাৎসল্য ভগবান আজকে লীলা করবেন ব্রহ্মমোচন লীলা আর একটা লীলা করবেন কালীয় দমন লীলা আজকে শ্রীদাম সুদামকে সঙ্গে নিয়ে আজকের ভগবান আমার গোষ্ঠ গোচরণের দিকে আসছে আজকে কেমন করে জানো আজ খেহেলা তো নন্দ দোলা আজ খেলত নন্দ বাবা বিনোদ খেলা মানে কি খেলার নাম খেলার নাম বিনোদ খেলা না যেমন বাবা আগেকার দিনে আমার বাবা ঠাকুর আপনারা কি খেলতেন ডান করে খেলতেন গুলি খেলা হতো ঘুড়ি ওড়ানো খেলা হতো বাবা সেসব খেলা আর আছে কবাডি খেলা এগুলো আগেকার দিনে হতো আর আমার মায়েদের পুতুল খেলা তো ছিল পুতুল খেলার পরে হ্যাঁ কিতকিত খেলা ছিল বউ বসন্তী খেলা ছিল এগুলো ছিল না মা আপনাদের মুর্শিদাবাদে হয়নি খেলাগুলো হয়েছে কিন্তু বাবা এখন আর আছে এখন তো একটাই খেলা এখন একটাই খেলা সে ছেলে বলো আর মেয়ে বলো ওই মোবাইল ও ছাড়া জগতে আর কোনো খেলা নেই তো আজকের ভগবান বলছে একটা বিনোদ খেলা খেলা হবে মানে নতুন খেলা বিনোদ কথার অর্থ হলো নতুন তো আজকে নতুন খেলা হবে তো বন্ধুদের নিয়ে খেলা খেলতে খেলতে বাবা ওই পাঁচন বাড়ি কাকে বলে জানেন মানে গরু চড়ানো লাঠি দেখবে যারা গরু রাখাল যারা গরু চড়ায় তাদের হাতে একটা বাড়ি থাকে লাঠি থাকে ওটাকে বলা হয় পাঁচন বাড়ি তো ওই লাঠিটা দিয়ে খেলতে খেলতে বাবা ঠিক যেমন ডান করে খেলা হয় ওই রকম খেলতে খেলতে বাবা একেবারে পাঁচন বাড়িটা উড়তে উড়তে গিয়ে একেবারে কালীয় হদের মাঝখানে পড়ে আর যেই না কালীয় হদের মাঝখানে পড়া
সুদাম সুদাম দাম বসুদাম বললেন কানাই আই কানাই আগে শিগগিরই গিয়ে ওই পাঁচন বাড়িটাকে তুই তুলে আনবি কানাই বলছে দেখ ভাই মা আসার সময় বলে দিল ওই জলে নাকি একটা বিষধর সাপ বাস করে আমি পারবো না বাবা যেতে ওই সাপ যদি আমায় দংশন করে লীলার পাশে ভাবুক মৃদু হেসে বললেন হায় ভগবান যারে ভয়ে জগতে ভয় পায় সে ভয় পাচ্ছে একটা ছোট্ট সর্পকে ছোট্ট সর্প গোবিন্দমা লীলা করবার জন্য বলছে না আমি যেতে পারবো না তোরা কেউ যা বলে না তুই যখন বাড়িটা ফেলেছিস তুই যা ভগবান মনে মনে করছে আমি তো হঠাৎ কাউকে ক্ষতি করি না যখন তার অপরাধ ষোলকলাই পূর্ণ হয়ে যায় তখন ভগবান তাকে নিধন করে তাহলে কালিও তুমি এমন অপরাধ একটা করো যাতে আমি তোমাকে দমন করবার জন্য ছুটে যাই ভগবানের কথা মুখে না শেষ হতে হতে হঠাৎ ওই কালী দহির পাশে ছিল বাবা একটা ছোট বাছুরিকে বাঁধা গাভীর একটা বাছুরি বাঁধা ছিল আর ওই বাছুরিটা যখন ওই কচি কচি ঘাস জন্মেছে ওই কচি কচি ঘাস সেবা করছে কিন্তু বাবা ওই কালীয় হত্যা এমনই একটা হদ ছিল মহাজনেরা কে বলছে জানো কালীয় হত্যা কেমন গো আজ কালিন্দির এক আবার কালিও না তাহারে কালিন্দি আবার কালিও না আবার বিশ্বজল যে বিষজল দহন সামনে বিষজল দহন সামনে গো বিষজল দহন সামনে বিশ্বজল দহন সমান ওগো তাহার পরে কোন পক্ষী যদি ra
जाने गो परे ताहे तेरे जलाए जला अंग जले बोलिए कालियो ना के बिछर जा তত্ত্বের দিকে একবার ভেবে দেখেন ভক্তের হৃদয়ে যদি কাম প্রবল বেড়ে যায় তাহলে কি হবে শরীরে জ্বালা যন্ত্রণা ব্যাধি হবে আর যখন শরীরে জ্বালা বাঁধবে তখন তো ভজন সাধনা হবে না তাই আজকের মহাজনেরা বলছেন এই জ্বালাটা নিবৃত নিবারণ করবার জন্য ভগবানে বুঝলাম কি কালী দহির পাশে যদি কোনো পশু পাখি দাঁড়ায় জলের বাতাস যদি লাগে ছটফট করে তারা জ্বালায় জ্বালায় যন্ত্রণায় ছটফট করে আর ছটফট করতে করতে তারা প্রাণ হারায় যদি উপর দিয়ে কোনো পাখি পক্ষী উড়ে যায় ওই জলের বাতাস যদি একবার তারা পায় সঙ্গে সঙ্গে তারা ছটফট করতে করতে কালী হ্রদে পড়ে যায় এই কথা শ্রবণ করে বাবা এখানে একটা প্রশ্ন এসে যায় প্রশ্নটা আমি করছি না আপনারা করছেন না করছে কে পরীক্ষিত রাজা সুখদেব গোস্বামী করেছিলেন গুরুদেব আপনি বললেন জলের পাশে একটা গাছ যদি জন্মা নাকি জলের বাতাস পেয়ে নাকি মরে যায় ঝলসে যায় পাখি যদি উড়ে যায় জলের বাতাস লেগে সে নাকি ছটফট করে মরে যায় কিন্তু গুরুদেব তাহলে ওই কালী দহির পাশে ওই যে কদম্ব বৃক্ষটা তাহলে এখনো বেঁচে আছে কি করে সুখদেব গোস্বামী বলেছিলেন পরীক্ষিত তুমি উত্তম প্রশ্ন করেছো শোনো ওই কদম্ব বৃক্ষটা বেঁচে থাকার প্রয়োজনীয়তা আছে তিনটে কারণ তিনটে কারণে গাছটা বেঁচে আছে কি কি কারণ পরশমণির পরশে বাবা যদি লোহা সোনা হয় তাহলে যদি গোবিন্দ নামের জাগে পরশ করে সেটা তো অমরত্ব লাভ করে এটা গেল একটা কারণ দ্বিতীয় কারণ হলো আজ থেকে 530 বছর আগে যে লীলা করেছিলেন ভগবান সেই লীলাকে সাক্ষ্য দেবার জন্য আজও কালী দহের তীরে কদম্ব বৃক্ষটা বেঁচে আছে দ্বিতীয় কারণ আর তৃতীয় কারণের কথা জানতে গেলেই সেই গরুড় পুরাণের কথা একটু শুনতে হবে ছোট্ট করে একটুখানি বলি গরুড় পুরাণে কশ্যপ মুনির চারটে স্ত্রীর মধ্যে দুটো পাড় রানী ছিল কদ্রবিনতা আর কদ্রবিনতার মধ্যে তর্ক হয়েছিল বাবা তর্কটা কি ওই যে ইন্দ্রের ঘোড়া যখন যাচ্ছে দুজনের মধ্যে তর্ক হলো যে ঘোড়াটা সাদা না ঘোড়াটা কালো আর যে হেরে যাবে সে তার অন্য জনের দাসিত্ব হয়ে থাকবে কিন্তু বাবা বিনতা ঠিক বলেছিল
বলেছিল ঘোড়াটা সাদা, ঘোড়াটা সাদাই ছিল কিন্তু কদ্রু দাসী হবে না বলে কায়দা করে কদ্রুর ছেলে দে হলে সর্প জাতি। সাপেদেরকে ডেকে বলেছিল খোকা আমি তোর ওই ছোট মার দাসী হয়ে থাকতে পারবো না, তোরা একটা কাজ কর ওই ঘোড়াটা যখন ইন্দ্র সভা থেকে ফিরবে তোরা ঘোড়ার লেজে জড়িয়ে থাকবি, আর যদি লেজে জড়িয়ে থাকিস কালো লাগবে, আর আমি বিনতাকে ডেকে বলবো ঘোড়াটা তো সম্পূর্ণ সাদা নয় ঘোড়াটা লেজ হলো কালো, তাহলে বিনতা আমার দাসী হয়ে থাকবে। ছলনা করল ছলনা করে বিনতা হেরে গেল, দাসিত্ব মোচন করল, আর এই বিনতার সন্তান ছিল দুটো সন্তান, একটা হলো অরুণ পাখি মানে সূর্যদেবের বাহন আর আরেকটা হলো নারায়ণের বাহন যার নাম হলো গরুর পাখি। ওই গরুর পাখি বলেছিল মা তুমি বড় হয়ে কদ্রুমার চরণ সেবা করো কেন, ঘটনাটা বললে তখন গরুর বলেছিল মা কোনোদিন কি তোমার দাসিত্ব মোচন হবে না, বলেছিল বাবা হবে যদি স্বর্গ থেকে তুই কোনোদিন সুধা এনে দিতে পারিস। গরুর বলেছিল মা গো আমি কথা দিলাম যদি আমার প্রাণও চলে যায় তোমার দাসিত্ব মোচন করতে গিয়ে আমি স্বর্গ থেকে সেই ভান্ডার থেকে একটু অমৃত নিয়ে এসে দেব। ওই অমৃত কুম্ভটা পাহারা দেওয়া ছিল বাবা অনেক অনেক দাঁড়ি প্রহরী, কিন্তু তবুও মাতৃ আজ্ঞা পালন করে মায়ের পদধুলা নিয়ে গরুর পাখি গিয়েছিল ওই অমৃত ভান্ডার থেকে, ঠোঁটে করে গরুর একটু অমৃত তুলেছিল, সবাই মিলে পান ছুটছে গরুরকে মারবার জন্য, গরুরের সর্বাঙ্গ ক্ষতবিক্ষত হয়ে গেল, তবু উঠতে উঠতে ক্লান্ত শরীরে ওই কালীয় হদের পাশে কদম্ব বৃক্ষের ডালে বসেছিল বিশ্রাম নেবার জন্য, আর যখনই বসলো ওই গরুর ঠোঁট দিয়ে একটু অমৃত ওই কদম্ব বৃক্ষের ডালে ভরে গেল, আর যে অমৃত পান করে সে অমরত্ব লাভ করে, আর ওই গরুরের ঠোঁট থেকে যখন গাছে পড়ল যার জন্য আজও এই কদম্ব বৃক্ষটা জীবিত অবস্থায় আছে। নিতাই গৌরে প্রেমানন্দে তো আজকের সেই কদম্ব বৃক্ষটা বেঁচে আছে পাশে আছে, আর যেই না শ্রীদাম সুদাম বলছে কানাই পাঁচন বাড়িটা তোকে কুড়িয়ে আনতে হবে, কিন্তু ভগবান বলছে কালিও তুমি আরেকটু বেশি অপরাধ করো, আর যেই না দেখতে পেল ভগবানের প্রিয় বাছুরিটার একেবারে পাটা কালিও নামে ধরেছে ধরে টানতে নিয়ে চলে যাচ্ছে কালিও, আর যেই না টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে ভগবান মনে মনে পাপ হল কালিও তোর এত বড় স্পর্ধা, তুই আমাকে কষ্ট দে আমাকে ব্যথা দে আমাকে যন্ত্রণা দে কিন্তু তোর এত বড় স্পর্ধা তুই কিনা আমার ভক্ত প্রাণী আঘাত করি, আর আমার ভক্তকে যে আঘাত দেয় আমার ভক্তকে যে কষ্ট দেয় আমার ভক্ত রঙকে যে ব্যথা বেদনা দেয় আমি তাকে ছেড়ে দিই না, শোন কালিও আজ তুই তৈরি হয়ে যা তোকে দমন করবার জন্য আমি আসছি। এই বলে ভগবান কি করলেন গো দেখি যদু নন্দন দুষ্ট দর্প বিনাশন, 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 উঠেলেন কদম্বে ডালে আবার উঠিলেন কদম্বে ডালে, ঝাঁপে দিলা কালি দখের জল, ঝাঁপে দিলা কালি দখের জল, যেই না গোবিন্দ আমার ঝাঁপ দিয়েছে সঙ্গে সঙ্গে বাবা বৃন্দাবনে একটা ভূমিকম্প হয়ে গেছে, যেদিন কালিয়া দমন হয়েছিল বাবা 8 বছর বয়স ছিল, তাহলে 8 বছরের ছেলে একটা জলে পড়লো
ताते वृंदावने भूमिकम्प हलो केन। सुखदेव गोस्वामी बोलेछिलेन बाबा परीक्षित तुमि उत्तम प्रश्न करेछो, एइ ना होले आमार शिष्य प्रश्न करले तबेई बोलते भालो लागे। शोनो, भगवान जखन कालिया हदे पड़ल तखन भगवानेर मूर्तिटा छिल दामोदर मूर्ति, माने अंगटा बाबा शत योजनेरो बेशि भारी करेछिल। কেন? কালীয় নবের সঙ্গে তো লড়তে হবে, শত যোজনেরই বেশি ওজন। তাহলে শত যোজনের বেশি ওজন যদি একটা জলে পড়ে তাহলে বাবা বৃন্দাবনে ভূমিকম্প হবে না? আর কালীয় নাগ জলের তলায় মনে মনে ভাবলো, ওরে বাবা, আরে আমার জলে হাতি পড়লো না মোষ পড়লো, হ্যাঁ এই রকম বিকট আওয়াজ, কিন্তু আমার জলে একটা মশা মাছি যদি পড়ে সে সঙ্গে সঙ্গে ছটফট করতে করতে মারা যায়, তার এত দম যে এখনো পর্যন্ত আমার জলের ভিতরে তার নিঃশ্বাস পাচ্ছি। কে? হাতি না মোষ? কে পড়েছে? এখনো বেঁচে আছে, এখনো তার নিঃশ্বাসের আওয়াজ আমি শুনতে পাচ্ছি, তাহলে আমাকে তো একটু দেখতেই হয়। ভগবান দামোদর মূর্তি ধারণ করে জলের তলায় দাঁড়িয়ে আছে, আর ওই খল জাতীয় সাপ কি করছে জানো? আজ কৃষ্ণকে দেখবে বলে একে বেঁকে চলেছে, একে বেঁকে চলেছে, চলেছে, একে বেঁকে চলেছে, একে বেঁকে চলেছে, উনি বাঁকাই বাঁকাই মিলবে বলে, একে বেঁকে চলেছে, বাঁকাই বাঁকাই মিলবে বলে, একে বেঁকে চলেছে, বাঁকাই 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 মিলবে বলে, একে বেঁকে চলেছে, সাবো বাঁকা কৃষ্ণ বাঁকা, একে চলেছে, সাবো বাঁকা কৃষ্ণ বাঁকা, একে বেঁকে যাচ্ছে গিয়ে বাবা সাক্ষাৎই আমার কৃষ্ণের সম্মুখে একেবারে ফণাটা তুলে দাঁড়িয়েছে। যারে যোগীগণ যোগে পায় না, এই মনুষ্য জীবনে কত সাধন ভজন করি যাকে পাওয়ার লাগে তবু বাবা তার কুল কিনারা পাই না, আর একটা খল জাতি সর্প সে সাক্ষাতে আমার ভগবান দাঁড়িয়ে আছে, তার চরণ তলে ফণাটা তুলে আছে। কত ভাগ্যবান হলে তবে সাক্ষাতে ভগবানের দর্শন মেলে, হয়তো আপনার আমার জীবনে কোনোদিন আসবে না এদিন, কিন্তু আজকের ফল জাতি হয়ে যাকে দেখে আমরা সবাই ভয় পাই সে সাক্ষাতে ভগবানের সামনে ফণা তুলে দাঁড়িয়ে আছে। কি গো, যার মুখে অমৃত নাই, যার মুখে হলাহল শুধু বিষ আছে, সে কি করে দেখতে পায়? বলে মনে রেখো, পূর্ব জন্মে যদি স্বীকৃতি না থাকে, এই যে আপনাদের মতো ভক্ত চরণ তলে দাঁড়িয়েছে, এই যে আমার এক জন্মের সাধনা নয় গো। কেউ যদি মনে করে বাবা লেখাপড়া করলেই এ জায়গাতে দাঁড়ানো যায়, ভুল কথা। পূর্ব জন্মে যদি তোমার সাধ্য সাধনা না থাকে, পূর্ব জন্মে ভগবানের যদি তোমার প্রতি অহিতুক কৃপা না থাকে, তুমি এ জন্মে কোনোদিন এই সাধুগুরু বৈষ্ণবের সামনে দাঁড়াবার স্পর্ধা তুমি পাবে না। তাহলেই এই কল জাতি সাপ সাক্ষাতে দাঁড়িয়েছে, কেন? একে কি তার অপরাধ আর কি তার পূর্ণ ছিল, কোন অপরাধে সাপ হলো আর কোন পূর্ণের ফলে সাক্ষাতে ভগবান পেল? এই সর্প ছিল দ্বীপপুঞ্জের রাজা। বৃহৎ সারাবলী গ্রন্থ যারা পড়েছে, বৃহৎ সারাবলীতে বলছে এই রাজার নাম ছিল চন্দ্রধ্বজ। এই চন্দ্রধ্বজ রাজা একটা ব্যাধি হয়েছিল বাবা, ব্যাধিটা কি? মাঝে মাঝে পেটে যন্ত্রণা, এত যন্ত্রণা ডাক্তার বৈদ্য কবিরা সব করেছিল কিন্তু যন্ত্রণা নিবারণ হচ্ছে না। যে ব্যাধিটা মাঝে মাঝে, যে ব্যাধিটার নাম দিয়েছে বাবা কে জানো? বাবা ভোলানাথ নাম দিয়েছে শূল ব্যাধি। এই শূল ব্যাধির সৃষ্টিটা কোথা থেকে এলো? এই শূল ব্যাধির সৃষ্টিটা হয়েছে কোথাতে দেখেন? যারা গ্রন্থ টন্থ পড়েন দেবী পুরাণ পড়বেন, আর এই দেবী পুরাণে বলছে বাবা যেদিন জগৎ জননী মা দুর্গা বাবা ভোলানাথের চরণে প্রণাম করতে এলো, আর প্রণাম করতে এসে মার পিঠ থেকে শাড়ির আঁচলটা সরে গিয়েছিল, আর যখন পিঠ থেকে শাড়ির আঁচলটা সরে গেল সঙ্গে সঙ্গে বাবা ভোলানাথ দেখলো মায়ের পিঠের উপরে একটা একটা করে বেতের বাড়ি দিয়ে কে যেন মেরেছে। জগৎ জননী মাকে প্রশ্ন করেছিল, পারুল
কে তোমায় এমন করে মেরেছে, কিসের চিহ্ন এগুলো? পার্বতী বলেছিল প্রাণনা, এইটা বলবো বলে আমি তোমার কাছে এসেছি, আমাকে কেউ মারেনি। মারবে মারবে কারা মারবে? আগত কলিযুগে সন্তানরা বাবা মার অঙ্গে হাত দেবে, বাবা মাকে ধরে মারবে, মায়ের অঙ্গে হাত তুলবে, আর সেই অঙ্গের আঘাত ওরা তো জানে না, ওরা অবুজ, ওরা অজ্ঞান, ওরা তো জানে না প্রত্যেক নারীর অংশভূত আমি জগৎ জননী মা। কোন নারীর অঙ্গে যদি হাত পড়ে সেটা আমার অঙ্গে এসে লাগে, ওরা তো জানে না, তাই কলিযুগে ওরা মাকে ধরে মারবে। সেই জন্য আগে থেকে আমার পিঠে এই চিহ্নগুলো আমি ধারণ করেছি। বাবা ভোলানাথ চমকে উঠেছে, পার্বতী তুমি বলো কি, কলির ছেলে মেয়েরা এরা বাবা মাকে অবজ্ঞা করবে, বাবা মাকে অবহেলা করবে, বাবা মার অঙ্গে হাত দেবে? হ্যাঁ প্রাণনা। বাবা ভোলানাথ এমনিতে রাগি, রেগে গিয়ে বাবার হাতে যে ত্রিশূলটা ছিল ওই ত্রিশূলটা নিয়ে মাটির উপরে গেঁথে দিয়েছে, আর মাটির উপরে পুঁথে দিয়ে বললেন, শোনো পার্বতী, এই যে বিশ্বধাত্রী ত্রিশূল আমি মাটিতে পুঁথে দিলাম, এর থেকে আমি একটা ব্যাধির নাম দিলাম, যে ব্যাধির নাম হলো শূল ব্যাধি। আগত কলিকালে যদি কোনো ভক্ত, কোনো সন্তান বাবা মার অবহেলা করে, বাবা মাকে যন্ত্রণা দেয়, বাবা মাকে জ্বালা দেয়, বাবা মাকে কষ্ট দেয়, এমনকি বাবা মার গায়ে হাত পর্যন্ত তুলবে, আমি কৈলাসে বসে পরম বৈষ্ণব বাবা ভোলানাথ অভিশাপ দিলাম, এই ব্যাধিটার নাম হবে শূল ব্যাধি। যারা বাবা মার গায়ে হাত তুলবে কোনো না কোনো দিন তাদের এই শূল ব্যাধি ভোগ করতে হবে, হবে, হবে। অভিশাপটা দেওয়া হলো, আজকের সেই অভিশাপ চন্দ্রধ্বজ রাজা পেয়েছে। কেন? এই রাজার পাঁচটা রানী ছিল, মানে পাঁচটা বউ ছিল, আর পাঁচটা রানীর প্ররোচনায় পড়ে একদিন মাকে ধরে মেরেছিল, তাই ওই চন্দ্রধ্বজের পেটের যন্ত্রণা, এত যন্ত্রণা সারছে না। শেষে বাবা বিরক্ত হয়ে চন্দ্রধ্বজ রাজা বললেন, আমি আর বাঁচতে চাই না, এই দেহ আমি ত্যাগ করে দেব। আগুন প্রজ্বলিত করেছে, রাতের অন্ধকারে চিতা দাউ দাউ করে জ্বলছে, আর ওই চিতাতে ঝাঁপ দেবে চন্দ্রধ্বজ। ভক্ত বাৎসল্য ভগবান, চন্দ্রধ্বজ ছিল ভগবানের একনিষ্ঠ ভক্ত, কিন্তু পাঁচটা রানীর প্ররোচনায় মাকে ধরে একদিন মেরেছিল। মনে রেখো মা, সংসার সুখের হয় পুরুষের গুণে, সংসার সুখের হয় পুরুষের গুণে না, হ্যাঁ রমণীর গুণে, বলতে তো সবাই পারে কিন্তু মানে কজ? হ্যাঁ সংসার সুখের হয় রমণীর গুণে, তাহলে বাড়ির এই নারী যদি ঠিক হয় তবে তো পুরুষ ঠিক হবে, আর নারী যদি নড়বড় করে সে ঘরের পুরুষ কোনোদিন ভালো হবে না। তো আজকের কি করেছে বাবা, যখন প্রাণ ত্যাগ করতে যাবে সঙ্গে সঙ্গে ভগবান নারদকে ডাক দিলেন, নারদ যাও, আমার প্রাণ ত্যাগ করতে যাচ্ছে, অপঘাতে মৃত্যু হবে, আর ও তো জানে না। মায়েরা একটা কথা বলে যায়, যত কষ্ট যত দুঃখ যত যন্ত্রণা আসুক না কেন, বাড়ি থেকে চলে যাবে ভালো, কিন্তু কেউ যেন অপঘাতে প্রাণ ত্যাগ করো না। এই সাধের দেব দুর্লভ মানব জনম, 84 লক্ষ জনে ভ্রমণ করি তবে 4 লক্ষ বার মানব জনম, আর যদি তুমি অপঘাতে মানে ওই বিষ খাও, গলায় দড়ি দাও, যদি রেলে গিয়ে ঝাঁপ দাও, তাহলে আবার 84 লক্ষ জনই তোমাকে ভ্রমণ করতে হবে, কত কীট পতঙ্গ পোকামাকড় হতে হবে, তারপরে তুমি মানুষ হবে, না হলে তুমি আর মানুষ হতে পারবে না। আর সব থেকে দুর্লভ জনম হলো এই মানব জনম, কোনোদিন যেন এই মানব জনমটাকে কারোর জন্য অভিমান করে অবহেলায় এই জনমটাকে যেন হারিয়ে দিল না, এইটুকু আপনাদের চরণে আমার নিবেদন। আজকের চন্দ্রধ্বজ রাজা মরবে বলে প্রস্তুত, দেবর্ষি নারদ ভগবানের ইশারা পেয়ে চন্দ্রধ্বজ রাজাকে রক্ষা করবার জন্য আসছে, আর নারদের তো একটাই অভ্যাস, কি অভ্যাস? হরে মোরারে মাইরা তুলু ধ্বনি মাধব হইল ভারে,
গোপাল গোবিন্দ মহাকন্দ সৌরে উলুধ্বনি মাংস করে খেতে পারেন তাহলে আপনার শূল ব্যাধি চলে যাবে। বলে পাখি দুটোকে ধরবো কি করে? বলে মহারাজ আপনি জানেন না, ওই আপনার রাজ্যে গাছের ডালে পাখি দুটো বসে আছে, একটা বৈষ্ণব আর একটা বৈষ্ণবী। যান আপনি যেই যাবেন দেখবেন ওই পাখি দুটো কি করবে জানো, একটা পাখি ঠোঁটে করে ফল আনবে আর একটা পাখি ওই গাছের পাতাতে করে জল আনবে। যান আর যদি আসে ওদের দুজনকে ধরে আপনার ঝোলার ভিতরে নিয়ে বাড়িতে গিয়ে মাংস করে খাবে। যেই না বলা পাখি দুটোর কাছে গেছে, পাখি দুটো ধরা দিয়েছে, মহারাজ চন্দ্রধ্বজ সঙ্গে সঙ্গে পাখি দুটোকে হাত দিয়ে ধরে ফেলেছে। করে জোর করে বললেন, পাখি আমি তোদের খেতে চাই না, কিন্তু দেখ তোদেরকে মাংস করে না খেলে আমার এই পেটের ব্যাধি ভালো হবে না। পাখি দুটো মনুষ্য কণ্ঠে বলছে, মহারাজ আমাদের দুজনকে মাংস করে খেলে আপনার ব্যাধি ভালো হবে না, আমরা দুজনে বলে দিচ্ছি যান ওই গাছের ডালে দেখবেন এক ঋষি বর বসে আছে, যান ওই ঋষির কাছে গিয়ে আপনার মনের কথা বলবেন, আর যদি বলেন তার চরণ ধৌত, তার চরণ যখন বাড়িয়ে দেবে চরণ ধৌত করা জল যদি আপনি পান করতে পারেন তাহলে আপনার ব্যাধি ভালো হয়ে যাবে। চন্দ্রধ্বজ মনে মনে ভাবলেন এরা বাঁচবার জন্য প্ল্যান করে বলছে, বলে হ্যাঁ রে তোদের ছেড়ে দিলে যদি আর ধরা না দিস। বলে শোনো মহারাজ যদি বিশ্বাস না হয় আমাদের ডানায় ডানায় বেঁধে দাও, আর বেঁধে দিয়েই আমাদের ঝোলার ভিতরে নিয়ে রেখে দাও। কেন আমরা ঝোলার ধন ঝোলায় থাকি, এটাই হলো বাবা আস্তে এটাই হলো তত্ত্ব, বুঝতে হবে কে ঝোলায় থাকে। তাহলে পাখি দুটোকে আমি বলবো না আপনারাই বুঝতে পারবেন যারা ভজন জগতে চলছেন, যারা ভজন জগতে আছেন, আমাদের ডানায় বেঁধে আমরা ঝোলার ধন ঝোলায় থাকি, আমরা ঝোলার ধন ঝোলায় থাকি, একবার নয়ন মোদে ভোজে দেখাম ঝোলার ধন ঝোলায়। বলে এসেছে পাখি সেজে তা বেঁধে ঝোলার করে নিয়েছে। এইবার সেই মুনির কাছে গিয়ে বাবা করজোর করে চন্দ্রধ্বজ রাজা বলছে, হে মুনিবর কৃপা করে আমি শুনলাম আপনার চরণ ধৌত করা জল পান করলে আমার ব্যাধি নাকি ভালো হবে, কৃপা করে আপনি একটু চরণটা বাড়িয়ে দেন। যেই না বলা গাছের ডাল থেকে বাবা শটাং করে একটা পা বের করে, আর যেই বের
বাবা কি বন্ধ আপনি কৃপা করে যদি আপনার ওই চরণটা একবার দেখান। তাই এবার একটা পা তুলে নিয়েছে, আবার দ্বিতীয় পাটা দিয়েছে। বাবা দ্বিতীয় পাটা, এ পাটা তো তবু একটু অবস্থাজনক ছিল, আর পরের পাটা যখন দিয়েছে বাবা বড় বড় পোকা বেরিয়েছে। এখন আমি কি করি? এত জল দিলেই মাংস ডালা পড়ে যাবে, করার কিছু নেই। যদি ভালো হয় একটু বেশি করে জল দেব, আর জলটা যখন থিতিয়ে যাবে ভিতরে পচা মাংসগুলো ফেলে দেব, আর উপর থেকে একটু জলটা ভক্তি ভরে সেবা। যদি ভালো হয়, এত যন্ত্রণা তো সহ্য হয় না। দেখবেন বাবা কেউ যখন জ্বালা যন্ত্রণা ব্যাধি পায়, ব্যাধি যদি হয় সে যে যেটা বলবে, সে যতই খারাপ খেতে হোক না কেন, সে কিন্তু বাঁচবার জন্য সেইটুকুই সেবা করবে। তো চন্দ্রধর একটু বেশি করে ঠোঙা তৈরি করেছে, পাতা দিয়ে বেশি করে জল দিয়েছে, বাবা একটা বড় ডেলা মাংস খসে পড়েছে, বড় বড় পোকা বাইছে, ছোট ছোট পোকা ভর্তি, গন্ধ দুর্গন্ধ। কোন রকমে জলটা বেশি করে দিয়ে, আর এদিকে বাবা পাঁচটা রানী তো খোঁজাখুঁজি বাঁধিয়ে দিয়েছে, স্বামী গেল কোথায়, সারা রাত ধরে একেবারে হয়রান হয়ে গেছে খুঁজতে খুঁজতে। আর সকাল হতে না হতেই চন্দ্রধ্বজ রাজা ওই চরণামৃত নিয়ে যাচ্ছেন। পাঁচটা রানী দেখতে পেয়েছে, মহারাজ মহারাজ আপনি কোথায় ছিলেন, সারা রাত ধরে আমরা খুঁজে পাচ্ছি না। রানী এই একটা কাজ করো, এই যে চরণামৃত আমার ব্যাধি ভালো হবার জন্য গিয়েছিলাম, এই দেখো তাহলে নাও এই চরণামৃত, যত্ন করে রেখে দাও, আর আমি একটু স্নান করে আসি। অমায়রা কায়দা করলো, কি কায়দা, একটু থিতিয়ে যাবে, আর থিতিয়ে গেলে ভালো জিনিসটা নিচে পড়ে যাবে, আর উপর থেকে জলটা চন্দ্রধ্বজ সেবা করবে। প্রত্যেক দিন আধা ঘন্টায় স্নান করে চলে আসে, আজকে 2 ঘন্টা হয়ে যাচ্ছে সে স্নান করে ফিরছে না, কেন, যাতে জিনিসটা আরো একটু থিতিয়ে যায়। আর এদিকে পাঁচটা রানী বলা বলি করছে, হ্যারে দিদি, হ্যাঁ দিদি, স্বামীর পেটের যন্ত্রণা, আমাদেরও তো সংসারে অসুখ বিসুখ লেগে আছে, এ নাকি ভগবানের পাদদব, তাহলে একটা কাজ করি, আয় স্বামীর জন্য নিচের ভালো জিনিসটা রেখে উপর থেকে জলগুলো আমরা 5 জনে ভাগ করে সেবা। এরা তো জানে না বাবা, অজান্তে বিষ খাওয়া যায়, জানতে কেউ বিষ খায়, হ্যাঁ অজান্তে তুমি খাবারের মধ্যে রেখেছো, সে জানে না সে খেয়ে নিল, তাই এরা তো জানে না ওই ভিতরে একটা কি, ওটা তো চন্দ্রধ্বজ একা জানে। আর এ বেটা আধা ঘন্টায় আসে, আজকে 2 ঘন্টা হয়ে যাচ্ছে ফিরছে না, যাতে আরেকটু থিতিয়ে যায়। এইবার 5 জনে তো উপর থেকে জলটা ভাগাভাগি করে খেয়ে ফেলেছে, আর এদিকে চন্দ্রধ্বজ এসে ডাক দিয়েছে, বড় রানী মেজ রানী সেজ রানী কই গেলে, দাও 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 দাও, আমার চরণামৃতটা রেখেছিলাম কোথায় দাও। যেই না হাতে দিয়েছে বাবা, চন্দ্রধ্বজ দেখা মাত্র ছমকে, আমি যে জলটা দিয়েছিলাম সেগুলো কোথায়। স্বামী গো চরণ ধরে ক্ষমা প্রার্থনা করছি, কান মলছি নাক মলছি, এই ভুল আর জীবনে করব না। কেন কি হয়েছে? মহারাজ ওই উপরে যে জলটা ছিল, আমাদেরও তো ব্যাধিটা দিয়ে হয়, ওই জন্য তোমার জন্য ভালো জিনিস তো আমরা কেউ খাইনি রেখে দিয়েছি, আর উপর থেকে জলটা আমরা 5 জনে ভাগাভাগি করেছি। মাথায় হাত দিয়ে চন্দ্রধ্বজ রাজা বসে পড়েছে, বাবা কিছু বলতে তো পারছে না, ওটা কি, কারণ ও তো জানে ও দেখেছে, করার কিছু নেই, চিন্তাই পড়ে গেল কি করব। কিন্তু যদি একটু সেবা করলে যন্ত্রণাটা থেমে যায়, তো কমে বাবা যেই না একটু মুখে, এত গন্ধ মাংস পচাতো, যেই না একটুখানি মুখে জিহবাতে, মানে আর কি যাই ভিতরে, একেবারে বমি করে উদ্গার করে ফেলে দিয়েছে। আর যেই না উদ্গার করে দিল, এই রে এ তো আমার ভিতরে গেল না, যা হয় হোক ভক্তি সহকারে ওই বমিটা করে দিল, বমিটা নিয়ে চন্দ্রধ্বজ মাথায় বুলিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে দৈব মানি হলো চন্দ্রধ্বজ,
এই বস্তু সেবা করলে তোমার ব্যাধি ভালো হয়ে যেত কিন্তু তোমার ভক্তি ছিল না তোমার বিশ্বাস ছিল না এর জন্য তোমার শাস্তি পেতে হবে যে চরণামৃত তুমি মুখে দিয়ে উদ্গার করে ফেলে দিলে অভিশাপ দিলা ওই মুখে থাকবে তোমার হলাহল বিষ তালে বাবা কার মুখে বিষ থাকে সেটা তো আর জানতে বাকি নাই অভিশাপ দিল এই মুহূর্তে তুমি সর্বজনী প্রাপ্ত হবে তবে হ্যাঁ যে উদ্গার করা বস্তু তুমি মাথায় ধারণ করলে আশীর্বাদ দিলাম একদিন না একদিন ওই মস্তকে থাকবে ভগবানের চরণ চিহ্ন পাঁচটা রানী ছুটে এসেছে স্বামী যেই না সাপ হয়ে গেছে কে আপনি এত বড় শ্রদ্ধা আমাদের স্বামীকে আপনি সর্প করে দিলেন দৈববাণী করলেন তোমার স্বামী ঘোর অপরাধ করেছে অপরাধের জন্য ওর মুখে থাকবে হলাহল বিষ অমৃত থাকবে না পাঁচটা রানী বলে উঠলে হে দে স্বামী অপরাধ করেছে কিন্তু আমরা পাঁচজনে তো অপরাধ করি নাই আমরা তো ভক্তি ভরে ওই চরণামৃত পান করেছি তাহলে বলেন আমাদের কি উপায় হবে বিচার বিবেচনা না করে বললেন বলো তোমরা কি চাও পাঁচটা রানী বলেছিল আগে ত্রিশত্ব করো যা চাইব তাই দেবে ভগবান বিচার না করে ত্রিশত্ব করে দিল আর যেই ত্রিশত্ব করলো ভগবান নিজের ফাঁদে নিজে পড়ে গেল পাঁচটা রানী বললেন আমরা জগতে মা হতে চাই ছমকে উঠেছে ওকে সর্প করে দিয়েছে তোমরা নারী কি করে মা হতে পারো বলে তুমি ত্রিশত্ব করেছো আমরা যেটা চাইবো সেটা দেবে দাও তখন ভগবান বিচার করে বললেন শোনো এতক্ষণ পর্যন্ত ওই চরণামৃত তোমাদের নাভি পর্যন্ত গেছে আর যতদূর পর্যন্ত গেছে ভক্তি ভরে পান করেছ ততদিন ততদূর পর্যন্ত তোমরা নারী জাতি থাকবে আর সন্তান পাবার জন্য যখন প্রার্থনা করেছ স্বামীকে ভোগ করবার জন্য আশীর্বাদ দিলাম ওই নাভি থেকে নিচেরই দিকটা হয়ে যাবে সর্বজন দেখবেন বাবা অনেকে দেখেন না ক্যালেন্ডারে অর্ধেক করে নারী আর অর্ধেক করে সাপ এইটা হলো পাঁচজন কালীয় নাগের স্ত্রী আর এই আশীর্বাদ দিল তোমার মাথায় থাকবে ভগবানের চরণ চিহ্ন হরি বল তাহলে বাবা আজকে সেই সর্প সাক্ষাতে ভগবানকে দর্শন পাচ্ছে হরি বল প্রেম সে বলো নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল আজকে সেই খল জাতি সর্প আজকের কৃষ্ণকে সাক্ষাতে দর্শন করেছে আর সাক্ষাতে দর্শন করে বারবার ভগবান ওই কালীয় নাগের লেশটাকে ধরে আজকের কি করেছে জানো বারবার ওই কালীয় নাগ আজ ঘর্ষণ করেছে ঘর্ষণ করেছে আজ ঘর্ষণ করেছে ওই কালীয় নাগের অঙ্গ খানা ভগবানের অঙ্গটা তো লোহার মতো শক্ত হয়ে গেছে যতবার ওই কালীয় নাগ বড় বড় দাঁদি দিয়ে দংশন করতে যাই কালীয় নাগের দাঁত গুলো ভেঙে পড়ে যায় কালীয় নাগের মুখে যত বিষ ছিল সেই বিষ গুলো নিয়ে বললেন হে তুমি আমার বদনে অমৃত দাও নাই আমি তো ফুল পুষ্প চয়ন করতে পারি না যে তোমার চরণে দিতে পারিব তাই হে দয়াময় আমার যাই আছে তা আমি তোমার রাখি না গো
আমি তোমার চরণে দিলাম। তালে মায়েরা একবার ভেবে দেখেন এই জগৎ সংসার মাঝে ভগবানকে যদি কেউ অমৃত দেয় তাও গ্রহণ করে, কেউ যদি বিষ দেয় ভগবান সেটাও পর্যন্ত গ্রহণ করে, ভগবান সবা। তা ভগবান বললেন কালিও তোমাকে আজ আমি উদ্ধার করবই করব। এইবার বিষগুলো ভগবানের চরণে দিয়ে দিল, আর এদিকে বাবা কালিও হদ একেবারে লাল হয়ে গেল। এদিকে শ্রীদাম সুদাম দামে বসুদাম আজ কানাইয়ে কানাইয়ে বলে তীরে ডাগাই এখন বল ভাই ওরে আজ কি বলি যা ইব ভাদে কানা আমরা কি বলিব যশোদারে আমি কি বলি যা যাইব ভাগে আমি কি বলিব যশোদা সবে কাঁদে ভোলা আজ ফুকারে আজি মাধব বলি বলি যাইব মাধব বলি ওরে আহিরে ফিরে সবাই ছুটতে ছুটতে যশোদা মার কাছে গেছে, মা মা মা, যেই না মা মা বলতে বলতে গেছে। যশোদা মা বললেন কি হলো বাবা তোর এমন করে ছুটতে ছুটতে এলি কেন মা? কানাই কালিয়া হদে পড়েছে, একটা বাছুরকে বাঁচাবার জন্য, জানি না মা কি হয়েছে ওই জলটা এখন লাল হয়ে আছে। যশোদা মা সব কিছু ফেলে রেখে ছুটতে ছুটতে যাচ্ছে কিন্তু বারবার বলেছিলাম তুই আজকে যাসনি বসে, তুই আমার কথা শুনলি না। কালিও হদের তীরে যশোদা মা কাঁদছে গোপাল,
অপুত্র কহ মন্দির আছিন পরম সুখে আবারে অপুত্র কহি মন্দির লইয়া আছিন শিবা শিবা
একবার তোর এই হত ভগিনী মাকে মা মা বলে দা, ওরে তুই ছাড়া যে আমার আর কেহ নাই, তুই যে আমার একমাত্র নয়নের মণি। আমি তোকে বারবার বারণ করেছিলাম, তুই কালীয় হদের কাছে যাবি না, কালীয় নাগ তোকে দংশন করবে। কাঁদতে কাঁদতে যশোদা মামার চৈতন্য হয়ে পড়ে গেল। পিতা নন্দ রাজা খবর পেল, সবাই এসে বাবা ওই কালীয় হদের তীরে অচৈতন্য হয়ে গেল। সখাগণ কাঁদছে, পিতা মাতা কাঁদছে, ধেনুর পাল কাঁদছে, সবাই কাঁদছে। বৃন্দাবন বাসীরা সবাই যখন কাঁদছে, বাবা এই শুধুমাত্র কালীয় দমন লীলায় পাঁচটা রস এক জায়গায় হয়েছে, আর কোন লীলায় হয়নি। কালীয় দমন লীলাতে হয়েছে পাঁচটা রসের ভক্ত, শান্ত দাস্য সত্য বাৎসল্য মধুর সব এক জায়গায় হয়েছে। এইবার বৃন্দাবনের কুটিলা খবর পেয়েছে, বৃন্দাবনের কৃষ্ণ কালীয় হদে ডুবে মরেছে। সঙ্গে সঙ্গে বাবা বৃন্দাবনে রটিয়ে দিচ্ছে, শোনো 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 ও গো বৃন্দাবনে, ও গো বৃন্দাবনে, ও গো বৃন্দাবনের শুভ খবর শুনেছো কি তোমরা, বৃন্দাবনের শুভ খবর শুনেছো কি তোমরা, বৃন্দাবনের শুভ খবর শুনেছো কি তোমরা, বৃন্দাবনের শুভ খবর। আবার মারা গেছে নন্দের বেটা, নন্দের খেলে ছোড়া, মারা গেছে নন্দের বেটা, নন্দের খেলে ছোড়া। আর চিন্তা নাই গো, আর চিন্তা নাই, আর চিন্তা নাই গো, আর চিন্তা নাই গো, ওই খেলে ছোড়া মারা গেছে, আর চিন্তা নাই গো, ছোড়া মারা গেছে, আর চিন্তা নাই গো। যেই না কথাটা বলা, সঙ্গে সঙ্গে রাধারানী আমার বিষণ্ণ বদনে বললেন, ললিতা ললিতা, যে বৃন্দাবনে আমার কেশব নাই, আমি মাথার কেশ আরে রাগব না, মাটিতে মাথা ঠুকতে ঠুকতে কাঁদছে। সব থেকে চাতুরালী সখী হলো ললিতা সখী। ললিতা বলল, কি রে রাধে এত বোকা কেন, ছদিনের ছেলে পুতনা রাক্ষসীকে বধ করলো, তৃণাবদ্ধ শুরু বধ করলো, অকাসুর বকাসুর বধ করলো, আরে সে আজকে সেই তোর বধুকে একটা সাপ দংশন করবি, তোর বিশ্বাস হয়? হ্যারে সখী, তোরা বলছিস বিশ্বাস করব না, কিন্তু আমার কুটিলা ননদি কি খবর এনেছে, বলে দুর্বোকা কালীয় নাগ দমন হবে, কিন্তু তোর বধুর অঙ্গে একটা আঁচড় কেউ দিতে পারবে না। এইদিকে সখীগণ বলছে, বিশ্বাস যদি না হয় চল কালীয় হদে, চল তোকে নিয়ে যাই। সখীগণ সবাই মিলে রাধারানীকে নিয়ে এসেছে। রাধারানী কেঁদে কেঁদে পাগলিনীর মতো, একাধারে মধুর রসের ভক্ত, একাধারে বাৎসল্য প্রেমের ভক্ত, একাধারে সত্য প্রেমের ভক্ত, একাধারে শান্ত রসের ভক্ত, সবাই যখন দাঁড়াই ওই কালীয় হদের তীরে কাঁদে, ভগবান বললেন, কালীয় আরে দেরি নয়, তুই নিয়ে যাবি আমাকে আমার ভক্তদের কাছে। এইবার ভগবান কি করলো গো, ফনায় ফনায় ধমন করি, ফনায় ফনায় ধমন করি, ফনায় ফনায় ধমন করি, নট বড় রঙে নাচিছে আজ, নট বড় রঙে নাচিছে হরি, নট বড় রঙে নাচিছে হরি, হরি প্রত্যেকটা ফনায় ফনায় নৃত্য করছে কেন, সেই যে উদ্গার করে বমি করে দিয়েছিল সেই বস্তু যখন মাথায় ধরেছিল, ওর আশীর্বাদে দেওয়া ছিল ভগবানের পদচিহ্ন কালীয় নাগের মাথায় থাকে। এইবার কালীয় নাগের মাথার উপরে ওঠে, নটবারে ভঙ্গি করে দাঁড়িয়েছে, আর যেই না নটবারে ভঙ্গি করে দাঁড়িয়েছে, আজকে সেই নটবার ভঙ্গি রূপে আজকের কালীয় হলে মাঝখানে এসে দাঁড়িয়েছে। সমস্ত ভক্তরা তীরে দাঁড়িয়ে আছে, আর তীরে দাঁড়িয়ে আজকে
সেই নটবার মূর্তি দর্শন করছেন মাইনা একটু প্রেম সে উলুদ ধ্বনি দেয় মায়ের কোলে কানাই বলাই হাসিয়া বসিল মায়ের কোলে কানাই বলাই হাসিয়া বসিল এইবার মায়ের কোলে বসে আছে কিন্তু বাবা গুরুজন থাকলে কি প্রেমিকার সঙ্গে কথা বলা যায় কি বাবা কথা বলা যায় হ্যাঁ এখন বলা যায় ওই যে WhatsApp Facebook হয়েছে না হাজার বাবা মা থাকলেও কথা বলা যায় কিন্তু তখনকার দিনে সম্মান দেওয়া হতো মা আছে তাহলে কথা বলবো কি করে কায়দা করে বলরাম দাদা বুঝতে পেরেছে ওইদিকে বিনোদিনী কাঁদছে এইবার কি করেছে বাবা বাবা মা রাখাল খানে সবাইকে নিয়ে চলে গেল আর এদিকে রাই ধনী বিষণ্ণ বদনে বসে আছে প্রাণ গোবিন্দ আমার গিয়ে ডাকছে রাধে আর অভিমান করো না রাধে গো রাধে গো একবার সারা দাও রাধে একবার সারা দাও হলুদ ধ্বনি হা
যুগলে দাঁড়ালেন সকিতান সবাই পরিবেষ্টিত হয়ে রাধা গোবিন্দের সেই যুগল মাধুর্য দর্শন করলেন। মায়েরা আজকের মতো বিদায়, আবার কাল দুপুর একটার সময় লীলা পরিবেশন করব অন্ন ভিক্ষা, সেই লীলাতে আপনাদের চরণ ধুলা দর্শন হবে। স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী, ললিতা বিশাখায় পাতায় পাতায় দিচ্ছে করো তালি গো তাই গৌরী প্রমাণ।